রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন বাংলাদেশে বেশিরভাগ সময় এই আয়াতের ভুল অনুবাদ করা হয় বলা হয় পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা ভুল অনুবাদ বিভিন্ন বাংলা অনুবাদ করা কোরআনেও আমি দেখেছি এরকম লেখা এটা ভুল কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটার আরবি হলো আল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ এখানে বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খেয়াল করে দেখেন কোরআন নাজিল হয়েছে আর সর্বপ্রথম আয়াত এই আয়াতটা নবীজির কাছে যিনি নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি দেখেন প্রথম আয়াতে কত শিক্ষা সারা জীবন কেমনে এই সূরা শিখেছেন শুনছেন জানি না আজকে একটু ভিন্ন কায়দায় শুনি প্রথম আয়াতটা ইকরা পড়া দিয়ে শুরু হয়েছে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ তাআলা যদি চাইতেন নবীজির কাছে একেবারে প্রথমে নামাজের আয়াত নাজিল করতে পারতেন কিনা কোরআন নাজিলের সূচনা তো নামাজের আয়াত দিয়ে হতে পারত আল্লাহ বলতে পারতেন আকিমুস সালাহ সালাত কায়েম করো অথবা আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহি নাজিল করতে পারতেন আতুজ যাকাত অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো যাকাত দাও এটাও আল্লাহ বলতে পারতেন আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম জিহাদের আয়াত নাজিল করতে পারতেন জাহিদু ফি সাবিলিল্লাহ এটাও আল্লাহ বলতে পারতেন আল্লাহ যদি চাইতেন সর্বপ্রথম হুকুমাতের আয়াত নাজিল করতে পারতেন আল্লাহ পারতেন কিনা সর্বপ্রথম যদি চাইতেন আল্লাহ নামাজ ব্যবস্থা যাকাত ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিংবা অন্যান্য যে কোনো ব্যবস্থার আয়াত নাজিল করতে পারতেন কিন্তু কোরআন নাজিল করেছেন কোরআন নাজিলের সূচনার আয়াত আল্লাহ সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন শিক্ষা ব্যবস্থার আয়াত কিসের আয়াত আপনাদের মাথায় ঢুকে না মাথার উপরে দিয়ে চলে যায় ইকরা সর্বপ্রথম পড়ার কথা বলা হয়েছে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল হয়েছে প্রশ্ন হতে পারে ওহি নাজিলের সূচনা হলো শিক্ষা ব্যবস্থা দিয়ে কেন কারণটা কি মানুষ বানিয়েছেন কে আল্লাহ আরো আস্তে বলেন মানুষ বানিয়েছেন কে আল্লাহ এই মানুষগুলোকে মানুষের কাতারে রাখতে হলে শিক্ষা লাগবে শিক্ষা ছাড়া মানুষ আলোকিত হয় না শিক্ষা ছাড়া মানুষ সভ্য হয় না শিক্ষা ছাড়া মানুষ উন্নত হয় না শিক্ষা ছাড়া কোনো মানুষ বা জাতিগোষ্ঠীর উত্থান ঘটে না এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষার আয়াত নাজিল করেছেন শিক্ষার আয়াত নাজিল করে সবাইকে শিক্ষা গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন তাকিদ দিয়েছেন কারণ যদি মানুষ শিক্ষা গ্রহণ না করে তাহলে সে নিজের সম্পর্কে স্রষ্টা সম্পর্কে গাফেল হয়ে যেতে পারে যদি মানুষ শিক্ষা গ্রহণ না করে সে অন্ধকারে পড়ে থাকতে পারে তবে হ্যাঁ শিক্ষাটাও কেমন হবে শিক্ষার রূপরেখাটা কেমন এটাও আল্লাহ পরে থেকে বলছেন আল্লাহ বলছেন ইকরা রূপরেখাটা কি বিসমি রব্বিক পড়তে হবে কার নামে রবের নামে আমাদের রব যিনি তিনি কে বলা হয়েছে বিসমি রব্বিকা রবের কথা কুরআনের শুরুতেও রব কুরআনের শেষেও রব কবরের প্রথমেও কোরআন শুরু হয়েছে রবের প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা হলো সেই রবের যিনি বিশ্ব জাহানের জগৎ সমূহের রব তাহলে বলেন তো আমাদের রব যিনি তিনি কে কোরআনের শুরুতে রব আবার কোরআনের শেষেও রব আছে না নাই কুল আউযু বিরব্বিন নাস কোরআনের শেষেও রবের কথা বলা হয়েছে বলা হয়েছে বলুন আমি আশ্রয় চাই
মানুষের রবের কাছে মানুষের একমাত্র রব যিনি তিনি কি আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছে সবাই পাক পাকালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহু আকবার কোরআনের শুরুতে ও রব শেষে ও রব আবার কবরেও প্রথমে রবের প্রশ্ন মার রব্বুকা আবার কোরআন নাজিল হয়েছেও রবের কথা বলে ইকরা বিসমি রব্বিকা লাযী আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে শুধুমাত্র সমাজে কিংবা রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা থাকলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার রূপরেখাটা কেমন হবে এটা আমাদেরকে জানায় দিয়েছেন কি আল্লাহ বলছেন শিক্ষার কারিকুলাম শিক্ষার রূপরেখায় এমন বিষয়বস্তু থাকবে যাতে করে মানুষ ওই শিক্ষা গ্রহণ করে তার রবকে চিনতে পারে কিন্তু শিক্ষা রূপরেখা শিক্ষা কারিকুলামের ভেতরে যদি রবকে চেনার রবকে জানার কোনো ব্যবস্থা না থাকে তাহলে দেখা যাবে পড়াশোনা করে শিক্ষিত হবে শিক্ষিত হলে কি হবে দেখা যাবে এটা শিক্ষিত চোর হবে দিন শিক্ষা না থাকলে দেখা যাবে শিক্ষিত হওয়ার পরে শিক্ষিত বেঈমান হবে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত ডক্টরেট ডিগ্রি পর্যন্ত নিয়ে ফেলেছে কিন্তু মিডিয়ার সামনে দাঁড়ালে সত্য কথার বিপরীতে কথায় কথায় মিথ্যা বলবে শিক্ষার উপরে খায় যদি কারিকুলামের ভেতরে যদি রবকে চেনার রবকে জানার দিন শেখার দিন বুঝার কোনো ব্যবস্থা না থাকে তাহলে দেখা যাবে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে ডাকাত হবে কলমের খোঁচায় দুর্নীতি করবে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে এমন বড় অফিসার হবে মাও চিনবে না বাপও চিনবে না শিক্ষা ব্যবস্থার রূপরেখায় যদি দিনকে চেনার দিনকে জানার কোনো ব্যবস্থা না থাকে এটা সমাজের জন্য ভালো কিছু হবে না বরং সমাজ আর রাষ্ট্রের জন্য এরা বুঝা হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা কোরআন নাযিলের সূচনা করেছেন শিক্ষা ব্যবস্থার রূপরেখা দিয়ে আল্লাহ বলছেন শোনো 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 তোমরা যারা মুসলমান তোমাদের শিক্ষা ব্যবস্থার রূপরেখা কেমন হবে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে পড়ো এমন ভাবে পড়াশোনায় রূপরেখা থাকবে যেন পড়াশোনা করে রবকে চেনা যায় এবার রবের পরিচয় আল্লাহ দিলেন কোন রব শোনো ইকরা বিসমি রব্বিক পড়ো তোমার রবের নামে আল্লাহ দিয়ে খালাক যিনি সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন বলা হয় নাই বরং বলা হয়েছে আল্লাহ দিয়ে খালাক যিনি সৃষ্টি করেছেন কারণ এমন কোন সৃষ্টি নাই যার স্রষ্টা তিনি নন সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি যদি পড়াশোনার ভেতরে শিক্ষা রূপরেখায় শিক্ষা কারিকুলামের ভেতরে রবকে চেনার রবকে জানার কোনো সুযোগ না থাকে তাহলে দেখা যাবে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বলবে হু ইজ লর্ড লর্ড আবার কে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই বলেন তো দিনই শিক্ষা বিবর্জিত মানুষগুলো এই দুনিয়াতে বহু এমন মানুষ আছে উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তাদের ফাউন্ডেশনে দিন না থাকায় দিনই শিক্ষা অর্জন না করায় বড় বড় শিক্ষিত হয়েও দেখা যায় স্রষ্টায় বিশ্বাস করে না এমন মানুষ নামের অমানুষের জাত সংশয়বাদী নাস্তিক দুনিয়াতে আছে না না আল্লাহর দেওয়া রূপরেখা বাতিল করে যখনই আমরা অশিক্ষা কুশিক্ষা চালু করে দিব তখনই বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এত শিক্ষিত হবে শিক্ষিতের ঘরের শিক্ষিত বলবে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এরা এমন গাধা এরা তো মানুষের জাত না নাস্তিকগুলা মানুষের জাত না এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম এরা হলো চার পায়া জানুয়ারের মতো আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হন নাই আল্লাহ বলেছেন বাল হুম আদল এরা এর চাইতে আরো নিম্ন ক্যাটাগরির এরা মানুষের কোনো জাত এত পড়াশোনা করেছে
স্রষ্টায় বিশ্বাস করে না সংশয়বাদী বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই সৃষ্টি দেখে কিন্তু সৃষ্টি দেখে স্রষ্টায় বিশ্বাস করে না তাদেরকে যদি বলেন যে তুমি যে তোমার চোখের সামনে এত কিছু দেখো এগুলো দেখে কি স্রষ্টা চেনা যায় না কয় না এগুলো অটোমেটিক হয়ে গিয়েছে অটোমেটিক কি কিছু হতে পারে বেটা নাস্তিক তোমার গায়ে যে কাপড় আছে যে কাপড় দিয়ে তুমি তোমার শরীর দেখে রেখেছো ওই কাপড় কি এমনি এমনি হইছে না কেউ বানিয়েছে কথা বলেন না কেন আপনারা আমি কি গুরুস্থানের সামনে আলোচনায় বসেছি নাকি কথা বলতে হবে তো এই মাইক কেউ না কেউ বানিয়েছে এই বিশাল প্যান্ডেল হয়তো তিন চার দিনে বেশ কয়েকজন ভাই মিলে বানিয়েছে সব কিছুরই কারিগর আছে এখানে আমরা বসে আছি যদি এখানে গোবর থাকে গোবর দেখলে মানুষ বুঝে ফেলবে এই মাঠে কোনো গরু হয়তো হেঁটে গিয়েছে ছাগলের পায়খানার বড়ি দেখলে মানুষ কনফার্ম হবে যে এদিক দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে যদি গরুর গোবর দেখলে বোঝা যায় গরু গিয়েছে ছাগলের পায়খানা দেখলে যদি বোঝা যায় এদিকে ছাগল গিয়েছে বেটা নাস্তিক তোর চোখের সামনে গাছপালা নদ নদী পাহাড় পর্বত মাথার উপরে আসমান আর পায়ের তলায় জমিন এগুলো দেখে কানার ঘরের কানা তোর কি বিবেকে এটা আসে না এগুলোর পেছনেও একজন স্রষ্টা আছে কানার ঘরের কানা এগুলো দেখেও তুই রবকে চিনতে পারিস না বেটা গাধা ড্রাইভার ছাড়া আপনারা বলেন তো ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে পাইলট ছাড়া কি বিমান চলে এখানে মাইকের অপারেটর কোন দিক দিয়ে আছে অপারেটর ছাড়া কি মাইক চলে এতগুলো ক্যামেরা এখানে ক্যামেরা পারসন ক্যামেরাওয়ালা ছাড়া কি ক্যামেরা চলে ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে অপারেটর ছাড়া যদি মাইক না চলে ক্যামেরাওয়ালা ছাড়া যদি ক্যামেরা না চলে তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে অবশ্যই সবকিছুর একজন স্রষ্টা নিয়ন্ত্রক এবং পরিচালক আছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় অত্যন্ত সুন্দর করে বললেন আল্লাহ তাআলা বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে বলছেন সব কিছুর স্রষ্টা হলাম আমি আর সব কিছুকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা যিনি করছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি সেই রব বলছেন আমি সৃষ্টি করেছি সেই আল্লাহ বলছেন পড়ো রবের নামে পড়ো ইকরা بسم ربك الذي خلق পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তার মানে পড়াশোনার রূপরেখা হবে সিলেবাস এমন থাকবে কারিকুলাম এমন থাকবে যাতে করে পড়াশোনা করার পরে সে যেমন শিক্ষিত হবে ঠিক তেমনি রবকে চেনার মাধ্যমে দিন জানার মাধ্যমে সে একজন আল্লাহওয়ালা ভালো এবং চরিত্রবান মানুষ হবে ঠিক কিনা যদি শিক্ষার রূপরেখায় কারিকুলামের মধ্যে দিন শিখার কোনো ব্যবস্থা না থাকে তাহলে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকেও দেখবেন মাঝে মাঝে চোর আর ডাকাত বের হবে শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত বেঈমান শিক্ষিত লুটেরা শিক্ষিত দুর্নীতিবাজ বের হবে আজ 91% মুসলমানের এই দেশে কুরআনের প্রথম আয়াতটা প্রথম হুকুমটাই তো আমরা মানতে পারলাম না এই দুঃখ কারে বলবো কোরআন নাজিলের সূচনা হয়েছে 6000-এর বেশি আয়াত কোরআনে প্রথম আয়াতে আল্লাহ বললেন পড়ো তোমার রবের নামে আমাদের পড়াশোনায় রব চেনার রব জানার দিন চেনার দিন বুঝার কোনো সুযোগই এই দুঃখ কারে বলতাম বাংলা আছে ইংরেজি আছে ম্যাথ আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস ভূগোল সব কিছুই আছে কুরআন নাই হাদিস নাই দিন শেখার কোনো ব্যবস্থা এগুলো কিয়ামতের আলামত নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন মহামারী হবে সিরিজ ভূমিকম্প হবে ঘূর্ণিঝড় হবে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে লম্বা হাদিস
নবীজি বলেছেন খাসফান ও মাসখান ও কদফান নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে দাবানল হঠাৎ করে চলে আসবে মহামারী বেড়ে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কয়েক মাসে গায়েব হয়ে যাবে দেখুন দের হাজার বছর আগে নবীজির বলা কথাগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে গেল দুই বছর পৃথিবীর মানুষ আল্লাহর পাঠানো আল্লাহর দেওয়া একটা অদৃশ্য গজবের সামনে অসহায় হয়ে গিয়ে মানুষগুলো শুধু লাশের পাহাড় দেখেছে কিছুদিন পর পর গজব আসে নবীজি বলেছেন শোনো কিয়ামতের আগে সিরিজ আকারে ভূমিকম্প আসবে কিছুদিন পর পর ভূমিকম্প এমন এমন ভূমিকম্প হবে আপনারা হাদিসের মধ্যে কিতাবুল ফিতান ফিতনার অধ্যায় পড়বেন আখিরি জামানার ফিতনা কি কি ফিতনা হবে নবীজি সুস্পষ্ট ভাবে বলে গিয়েছেন নবীজি বলেছেন শেষ জামানার একটা ভয়াবহ চিত্র হলো কিছুদিন পর পর শেষ জামানার মানুষের উপরে গজব আসবে ঘন ঘন ভূমিকম্প হবে এমন এমন ভূমিকম্প হবে তাদের বিশাল বিশাল শহরের বিরাট বিরাট বিল্ডিং গুলো রাতের বেলা মানুষ বিল্ডিং দেখবে সকালবেলা দেখবে সব মাটির সাথে মিশে গেছে এরকম ঘন ঘন বিপর্যয় আসবে কিছুদিন আগে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হলো এই ভূমিকম্প হলো ভোর রাতে মানুষগুলো ঘুমিয়েছে ছাত্ররা হয়তো ভেবেছিল সকালবেলা উঠে ক্লাসে যাবে চাকরি বাকরি কিংবা ব্যবসা যারা করে সবাই হয়তো এই চিন্তা করে ঘুমিয়েছে সকালবেলা উঠে কাজে দৌড় মারবে কিন্তু কে জানতো যে এটা তার জীবনের শেষ ঘুম এখানে যে ঘুমাইছে চোখ খুলে দেখবে কবরে কত মানুষের লাশও পাওয়া যায় নাই তুরস্কের গভর্নমেন্ট এখন উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে কি ভয়াবহ পরিস্থিতি বিশাল বিশাল বিল্ডিং গুলো আপনারা ফেসবুকে টেলিভিশনে দেখেছেন চোখের পলকেই পড়ে গিয়েছে চোখের পলকে পড়ে গিয়েছে এই ভূমিকম্প এরকম বিপর্যয় নবীজি বলেছেন কিয়ামতের আগে এরকম ভূমিকম্প আসবে এই যে ভূমিকম্প হয়ে গেল ভূমিকম্পের নামে কিন্তু কোরআনে একটা সূরাও আছে বলেন তো সূরাটার নাম কি সূরা জিলজাল ভূমিকম্পকে আরবিতে বলা হয় জিলজাল বা জালজালা ভূমিকম্পের নামে আল্লাহ কেন কোরআনে সূরা দিয়েছেন জানেন কিন্তু মাটির উপরে আমরা যে বীর বাহাদুরি দেখাই একটু টাকা পয়সার ক্ষমতা পাইলে হায় রে নাই রে নাই রে নাই বাপ রে বাপ কি অবস্থা হ্যাঁ অমুককে ধরো অমুককে মারো অমুককে কাটো ওই আলেমকে অপমান করো ওই আলেমকে বেজ্জত করো বেটা মাটির উপরে জমির উপরে এত বাহাদুরি কোন দুঃসাহস দেখিয়ে করো যে মাটির উপরে এত বাহাদুরি দেখাও আল্লাহ তো তোমাকে ধ্বংস করতে হলে কিচ্ছু লাগবে না মাটিকে হালকা কাঁপায় দিলে তোমার মতো লাটের ঘরের লাটকে মাটির তলায় আল্লাহ গেড়ে দিতে পারবে দেখেন না ফেসবুকে একটা ঘটনা ভাইরাল হয়েছে তুরস্কে যে রাতে ভূমিকম্প হলো এর আগের দিন একজন ভাড়াটিয়াকে বাড়ির মালিক বাড়ি থেকে বের করে দিয়েছে যুবকরা তোমরা মনে হয় এটা দেখছো কারণ তোমরা তো ফেসবুকে থাকো বেশি দেখছো না যুবকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে ভাড়াটিয়া চলে গিয়েছে ওই রাতে ভূমিকম্প হলো সকালবেলা বাড়ির মালিক আর ভাড়াটিয়া দুইজনে এক তাঁবুতে জায়গা হয়েছে কি বুঝলেন বড় বড় বিল্ডিং বানিয়েছেন ঢাকায় আর বিদেশেও বাড়ি বানিয়ে রেখেছেন সকালবেলার ধনী কি বিকালবেলা ফকির বানাতে পারেন কি আর ক্ষমতা থাকলেই যা মন চায় তা করবেন না সকালবেলার ক্ষমতাওয়ালা লোককে বিকালবেলায় মানুষের হাতে জুতার বাড়ি খাওয়াইয়া জেলখানায় ঢুকাইতে পারেন কি সব ক্ষমতা কার কাছে আরো জোরে বলেন কার কাছে নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে আচ্ছা ভূমিকম্পগুলো কেন হবে এটা আমার মতো ছোট হুজুর বলার দরকার নাই এগুলো বলে গিয়েছেন বড় হুজুর আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন দেখি নবীজি কি বলে গিয়েছেন কেন ভূমিকম্প হবে নবীজি বললেন কিয়ামতের আগে মহামারী ভূমিকম্প অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় গজব আসবে কেন অনেকগুলো পাপের কথা নবীজি বলেছেন এই যে পাপ এমনি এমনি আসে না এগুলো আমাদের গজব এমনি এমনি আসে না এগুলো আমাদের পাপের কামাই কোন কোন পাপ বাড়লে আখিরি জামানায় এরকম ঘন ঘন গজব আসবে নবীজি বলে গিয়েছেন এগুলো ইদা কানাল মাগনামু দুয়ানা নবীজি বলেছেন যখন রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে ভক্ষণ করা আরম্ভ করবে তখনই কিয়ামতের আগে ঘন ঘন গজব আসবে
রাষ্ট্রীয় কোনো ক্ষমতা পেয়ে মানুষ যখন রাষ্ট্রের সম্পদ নিজের ইচ্ছামতো ভোগ করে দেশের টাকা বিদেশে পাচার কিংবা দেশের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানাবে কিয়ামতের আগে আল্লাহর তরফ থেকে গজব আসবে আমরা জিলজালে যাচ্ছি আমরা সূরা আলাকে আছি এরপরে নবীজি বলেছেন ওয়াল আমানাতু মাগরামা ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত আরম্ভ হবে প্রসঙ্গ এইটাই এই যে তিন নাম্বার পয়েন্ট কেন গজব আসবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন যখন দ্বীন শিক্ষা বিবর্তিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে কিয়ামতের আগে তখন এরকম ভয়াবহ গজব আসবে কোন গজব যে সামনে আছে আমরা তো আলেমরা জাস্ট সাবধান করছি সতর্ক করে যাচ্ছি হেফাজতের মালিক আল্লাহ আসুন এখনো আল্লাহকে ভয় করে আল্লাহর দিনের দিকে ফিরে আসি নবীজি বলেছেন আখিরি জামানায় শেষ জামানায় মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে দিন উঠাইয়া দিবে এরপরে গজব দিবেন কে আল্লাহ এই জন্য বলেছেন শিক্ষার রূপরেখা ঠিক কর শিক্ষাটা কেমন হবে শোনো আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে পড়াশোনা হবে রব চেনা যায় দিন বোঝা যায় দিন জানা যায় এইরকম পড়াশোনা হবে যদি আমাদের সন্তানগুলো আধুনিক শিক্ষার সাথে দিনী শিক্ষার সমন্বয়ে শিক্ষিত হয়ে ওঠে তাহলে দেখবেন এই ছেলে মেয়েগুলো পড়াশোনা শেষ করে মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবে শিক্ষিত চোর হবে না শিক্ষিত ডাকাত শিক্ষিত দুর্নীতিবাজ হবে না বরং প্রত্যেকটা ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত হয়ে চরিত্রবানার দেশপ্রেমিক হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন ইনসান যিনি বানিয়েছেন জমাট বাঁধা রক্ত থেকে আমি চিন্তা করলাম প্রথম আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা ব্যবস্থার কথা বলে দ্বিতীয় আয়াতে কেন আবার ইনসান সৃষ্টির কথা বললেন এর কারণ হলো শিক্ষায় যদি দিন না থাকে শিক্ষায় যদি দিন বোঝার ব্যবস্থা না থাকে তাহলে পড়াশোনা করেও মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কে আবুল তাবুল কথা বলতে পারে যার উৎকৃষ্ট নমুনা উৎকৃষ্ট প্রমাণ হলো 2023 সাল শুরু হওয়ার পরে আপনারা দেখছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কিছু বান্দরের ঘরের বান্দর বলছে তারা নাকি মানুষের জাত না তারা নাকি বান্দরের জাত আল্লাহ বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো রবের নামে যিনি সৃষ্টি করেছেন যদি পড়াশোনায় রূপরেখায় কারিকুলামে রব চেনা দিন বুঝার ব্যবস্থা থাকে তো সে এমনি এমনি জানতে পারবে খলাকাল ইনসানা মিন আলাক মানুষ বান্দর থেকে আসে নাই মানুষকে আল্লাহ আল্লাহ বলছেন আমি ইনসান বানিয়েছি জমাট বাঁধা রক্ত থেকে এখন দিন শিখে নাই দিন বুঝে নাই এইরকম কিছু বান্দরের ঘরের বান্দররা হেরা পড়াশোনা করে গবেষণা করে পাইছে মানুষ নাকি মানুষের জাত না মানুষ নাকি বান্দরের জাত তো তোরা যদি এটা বিশ্বাস করে থাকিস যে মানুষ বান্দরের জাত তো তোদের মতো বান্দরের বংশধরদের উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে কিংবা চিড়িয়াখানায় গিয়ে বসবাস করা মানুষের সমাজ থেকে তোরা দূরে চলে যা মানুষ বান্দরের জাত না আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের যে মতবাদকে বহু আগে ডাস্টবিনে ফেলে দিয়েছে এরা ডাস্টবিন থেকে সেই তত্ত্ব কুড়িয়ে এনে কিংবা এটাকে বিশ্বাস করে তারা এমন আবোল তাবোল কথা বলে মানুষ আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ঠিক কিনা বলেন মানুষ বানিয়েছেন যিনি তিনি কে দুনিয়ার মানুষকে রব্বুল আলামিন চারটা ক্যাটাগরিতে বানিয়েছেন আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন মানুষকে আল্লাহ মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন আরো জোরে নাম্বার ওয়ান এক নাম্বার ক্যাটাগরি হলো মা নাই বাবাও নাই মা বাপ ছাড়া দুনিয়ার সর্বপ্রথম মানুষ আল্লাহ যাকে বানিয়েছেন সেই মানুষের নাম কি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কোনো বাবা নাই
মাও নাই, উনি হলেন দুনিয়ার সর্বপ্রথম মানুষ। তাহলে আল্লাহ তাআলা মোট চারটা ক্যাটাগরিতে মানুষ বানিয়েছেন। এক নাম্বার ক্যাটাগরি হলো বাপ মা ছাড়া আদম বানিয়েছেন যিনি, তিনি কি আল্লাহ। দুই নাম্বার হলো আদম থেকে তার স্ত্রী অর্থাৎ আমাদের মা হাওয়া আলাইহাস সালামকে বানালেন কে রব্বুল আলামিন। এই কথাটা কোরআনুল কারীমের চার নাম্বার সূরা সূরাতুন নিসায়ের প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الله تعالى বলছেন, يا أيها الناس হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা একটি মাত্র জীবন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী অর্থাৎ আদম থেকে সাইয়েদেনা হাওয়া আলাইহাস সালামকে বানিয়েছেন কি আল্লাহ। এটা হলো আল্লাহর মানুষ বানানোর দুই নাম্বার ক্যাটাগরি। তিন নাম্বার ক্যাটাগরি হলো বাবা এবং মায়ের মিলনে, নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে আল্লাহ মানুষ বানিয়েছেন। উদাহরণ হলাম আমি, আপনি, আমরা সবাই, আমরা সবাই মা বাপের মাধ্যমে দুনিয়াতে এসেছি। পাঠিয়েছেন কে আল্লাহ? বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আমি আদম আর হাওয়ার মাধ্যমে দুনিয়াতে মানব বংশের বিস্তার ঘটিয়েছি। এই যে দেখেন বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করছে, এর আগে দুনিয়াতে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। এই যে দুনিয়ার এই বিশাল জগৎ সংসার, এই জগৎ সংসার একদিন শুরু হয়েছিল মাত্র কয়জন দিয়ে? মাত্র দুইজন দিয়ে শুরু হয়েছিল। দুইজন মানুষের মধ্য দিয়ে, একজন নারী আর একজন পুরুষের মিলনে এই জগৎ সংসার আস্তে আস্তে বিস্তৃত হয়েছে। এই যে আমি আর আপনি, আমাদের জন্ম হয়েছে নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। ভালো করে ছাত্ররা শোনো, যাতে করে তোমাদের ব্রেইন ওয়াশ না হয়ে যায়। তিন নাম্বার ক্যাটাগরিতে আমি আর আপনি, আমরা কিভাবে দুনিয়াতে আসলাম? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সূরা হজের 5 নম্বর আয়াতে বলছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে 1 ফুটা স্পার্ম থেকে বানানো আরম্ভ করেছি। রব্বুল আলামিন অন্য জায়গায় সূরা ইনসানে বলেছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলছেন, আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি, পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাম, এই দুটুকু মিলিয়ে আমি মানুষ বানানোর আরম্ভ করেছি। আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে কেমনে বানিয়েছি শোনো, পুরুষের 1 ফুটা স্পার্ম নারীর জরায়ুর ভেতরে। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। এরপরে এই শুক্রাণুকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, অতপর সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তপিণ্ড বানালাম, এরপরে এই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, অতপর সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমার আমি স্ট্রাকচার দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে মায়ের পেটে আমাদেরকে যিনি বানালেন তিনি কি। এরপরে আল্লাহ বলছেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা।
এরপরে আমি তোমার মায়ের পেটের ভেতরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে ছোট্ট একটা বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে আমাদেরকে দুনিয়া যিনি দেখালেন তিনি কে আল্লাহ এটা হলো আল্লাহর মানুষ বানানোর তিন নম্বর ক্যাটাগরি বলেছিলাম দুনিয়ার মানুষকে আল্লাহ মোট কয়টা ক্যাটাগরিতে বানিয়েছেন নাম্বার 1 মা নাই বাপ নাই নারী পুরুষ ছাড়া মা বাপ ছাড়া আল্লাহ আদম বানিয়েছেন দুই নাম্বার আল্লাহ আদম থেকে হাওয়া বানিয়েছেন তিন নাম্বার নারী আর পুরুষের মিলনে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন চার নাম্বার ক্যাটাগরি হলো বাপ নাই বাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ সন্তান দিয়েছেন পুরুষ ছাড়া দুনিয়ার একজন মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছেন বলেন তো দেখি ওই মহিলার নাম কি মারইয়াম ওই মহিলার পেটে আসা সেই সন্তানের নাম হলো ঈসা রূহুল্লাহ এখন যখন পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসলো অনেক তরুণ যুবকরা ভাবতে পারে হুজুর হাউ ইজ ইট পসিবল এটা কেমনে সম্ভব পুরুষ ছাড়া বাপ ছাড়া আবার মার পেটে সন্তান আসে কেমনে যখন ঈসা আলাইহিস সালাম কে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম তার জাতির সামনে আসলেন তার জাতির লোকেরা তখন বলেছিল খ্রিস্টানরা বলেছিল ও মারিয়াম তোমরা তোমাকে আমরা এত ভালো জানতাম তুমি একজন অবিবাহিতা নারী তোমার পেটে স্বামী ছাড়া কেমনে সন্তান আসলো নিশ্চয়ই তুমি অপবিত্র কোনো কাজ করে ফেলেছো জিনার কোনো কাজ করে ফেলেছো নাউজুবিল্লাহ সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম তার পবিত্র চরিত্রে তারা যখন অপবাদ দিল রব্বুল আলামিন তাদের কথার জবাব দিলেন আল্লাহ তখন বললেন ইন্না মাতাল ঈসা ইনদাল্লাহি কামাতালি আদম খলকহু মিন তুরাব আল্লাহ তাআলা তখন বললেন নিশ্চয়ই আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যারা বলো পুরুষ ছাড়া মহিলার পেটে সন্তান আসা অসম্ভব ব্যাপার আসলে আল্লাহর কাছে অসম্ভবের কিছুই নাই আল্লাহ তখন বললেন ভাবো তো চিন্তা করো দুনিয়ার প্রথম মানুষ বানাইতে আমার তো বাপও লাগে নাই মাও লাগে নাই তাহলে আমি যদি বাপ ছাড়া মা ছাড়া আদম বানাতে পারি আমি তো সেই মহা ক্ষমতাবান আল্লাহ সেই আল্লাহ যদি চান যে আল্লাহ বাপ মা ছাড়া আদম বানিয়েছে সে আল্লাহ যদি চান বাপ ছাড়া মায়ের পেটে ঈসা বানাতে পারেন কিনা এই হলো আল্লাহর মানুষ বানানোর মোট চার নম্বর ক্যাটাগরি তাহলে আমরা মানুষের সৃষ্টি নিয়ে আলোচনা করে জানতে পারলাম মানুষ আসলে বান্দরের জাত নয় মানুষ হলো মাইনসের জাত এই জন্য আল্লাহ সূরা আলাকের দুই নম্বর আয়াতে মানুষ সৃষ্টির কথাটা বলে দিলেন যাতে করে আমরা অশিক্ষা কুশিক্ষা গ্রহণ করে সৃষ্টি সম্পর্কে আবুল তাবুল কথা বলে স্রষ্টাকে যেন ভুলে না যায় এই জন্য আল্লাহ সূরা আলাকের প্রথম দুইটি আয়াতে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলক ইনসানা মিন আলাক আল্লাহ বললেন পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সেই রব খলকল ইনসানা মিন আলাক যিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষ বানিয়েছেন এরপরে তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইকরা ওয়া রব ربك الأكرم الذي علم بالقلم আপনাদের কষ্ট হচ্ছে এই আমি মূল কথাগুলোতে আসছি এখন অনেক শিক্ষা পাবেন অনেক মেসেজ পাবেন তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন ইকরা প্রথম আয়াতে ইকরা মুফাসসিরগণ এর ব্যাখ্যা করলেন মুফাসসিরগণের ব্যাখ্যায় বললেন তৃতীয়বার ইকরা বলে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে কোরআন পড়ার তাকিদ দিয়েছে আমরা যেন আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই আগে কোরআন যদি আমরা না শিখাই শোনেন আমরা যদি কোরআন না শিখাইয়া দিন না শিখাইয়া আমাদের সন্তানগুলোকে ডাক্তার বানাই এটা কোষাই ডাক্তার হবে কোরআন শিখাইয়া তারপরে ডাক্তার বানান এটা মানবতাবাদী ডাক্তার হবে কোরআন না শিখাইয়া যদি আমরা তাকে ইঞ্জিনিয়ার বানাই এটা এমন ইঞ্জিনিয়ার হবে রডের জায়গায় বাস ঢুকাইয়া দিবে আর ছোটবেলায় কোরআন শিখে যখন ইঞ্জিনিয়ার হবে চরিত্রবান হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় কোরআন না শিখাইয়া এরপরে যদি অ্যাডভোকেট হয় ব্যারিস্টার হয় ম্যাজিস্ট্রেট হয় দেখা যাবে নিরপরাধীকে অপরাধী আর অপরাধীকে নিরপরাধী বানাই ফেলবে আর যদি কোরআন পড়ে তাহলে এই লোকটা কখনোই কারো চাপে কারো দ্বারা প্রভাবিত হয়ে মানুষের উপরে অবিচার করবে না বেইনসাফি করবে না
তাহলে বোঝা গেল শিক্ষা ব্যবস্থার মূলে শেকড়ে থাকা লাগবে আল্লাহর কোরআন ঠিক কি না এজন্য আমি প্রায় জায়গায় এই কথাগুলো বলি টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে আপনি সবার আগে কোরআন শেখান তাহলে এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে আহারে আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমরা প্রমিত বাংলায় কথা বলতে পারো তোমরা ইংরেজিতে যখন কথা বলো ব্রিটিশদের মতো তোমাদের প্রোনান্সিয়েশন কিন্তু আমার কষ্ট লাগে দুঃখ লাগে তোমরা যখন কোরআন খুলো তখন তোমরা শুদ্ধ করে কোরআন পড়তে পারো না অবশ্য তোমাদের দোষ দিয়েও শুধু হবে না কারণ এই সন্তানগুলো এরকম হওয়ার পেছনে তার মা এবং বাবা দায়ী তার মা বাবা তাকে দিন শেখার কোরআন শেখার কোনো ব্যবস্থা করে নাই এই জন্যই তাদের ছেলে মেয়েদের এই পরিণতি হয়েছে সন্তানগুলোকে যদি আমরা কোরআন শেখাই এই সন্তানগুলো যদি দিনে শিক্ষা পায় আমরা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব কেউ আমরা দুনিয়াতে থাকব শুধু অফিসার বানাবো ডাক্তার বানাবো শুনেন অফিসার ডাক্তার বানাবেন সবাইকে তো আলেম বানানে ডাক্তার হবে কে বিশেষ করে এই যে আজকে মাহফিলে মহিলারা এসেছেন মেয়েদেরকে ডাক্তার বানানো বেশি দরকার কেন বেশি দরকার দেখবেন যারা বিবাহিত ভাইয়েরা আছেন বউ প্রেগন্যান্সিতে থাকলে হসপিটালে গেলে বেশিরভাগ জায়গায় দেখা যায় মহিলাদের সিজার পুরুষ মানুষ করছে তো মহিলা ডাক্তারের সংখ্যা যদি বেশি থাকতো তাহলে আমাদের মেয়েরা আমাদের মায়েরা বোনেরা নারীরা তারা চিকিৎসা ক্ষেত্রে নারীদের দ্বারা চিকিৎসা পেয়ে তাদের পর্দাও ঠিক থাকতো অনেক বেশি তারা সেফও থাকতে পারতেন ঠিক কি না ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বিশেষ করে এখন মুসলমানদের সন্তানদেরকে বেশি বেশি সায়েন্স পড়ানো উচিত কেন পড়ানো উচিত জানেন শুনেন আপনাদেরকে একটা মজার তথ্য দেই এই যে তুরস্কে উদ্ধার কার্য পরিচালনার জন্য তুরস্কের গভর্নমেন্ট ইসরায়েলের দ্বারস্থ হতে হয়েছে তাদের কাছে এমন এমন প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো দিয়ে তারা দেখতে পারে কোন জায়গার ভেতরে মানুষ আছে এবং আপনারা ফেসবুকে এগুলো দেখেছেন বর্তমানে আমাদের বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্টও যে হ্যাকিং সিস্টেমটা ক্রয় করেছে এটাও ইসরায়েল থেকে কেনা পৃথিবীর মুসলমানরা এখন নিরাপদ নাই ইসরায়েল গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে বিশেষ করে গোটা দুনিয়ার প্রযুক্তি তাদের হাতে এই যে আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে যা কিছু করছি সব তাদের কাছে ডাটা তথ্য উপাত্ত আছে এমনকি মুসলমান বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন প্রযুক্তিতে তাদের কাছ থেকে ক্রয় করেছেন এবং বিভিন্ন জায়গায় তারা রাষ্ট্রের বিভিন্ন তথ্য উপাত্তগুলোতে তারা যে ডাটাতে সেভ করে রেখেছেন ওগুলোও কিন্তু ইসরায়েলিদের কাছে আছে তাহলে বোঝা গেল আমরা পৃথিবীতে সেফ নই এক সময় বিজ্ঞান মুসলমানদের দখলে ছিল ইবনে সিনা সহ আল ফারাবি সহ বিজ্ঞানের সকল প্রশাখার জন্ম হয়েছে মুসলমানদের হাত ধরে আজকে মুসলমানের সন্তানরা তারা অমুসলিমদের ইসরায়েলের ইহুদিদের বানানো প্রযুক্তি শুধু ব্যবহার করছে কিন্তু প্রযুক্তি আবিষ্কার করা থেকে আমরা এখন মুসলমানরা অনেক পিছিয়ে আছি এজন্য আমরা কোরআন পড়ব হাদিস পড়ব তার পাশাপাশি বিজ্ঞানে আবিষ্কারে আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে আমাদের পূর্বপুরুষরা পূর্ববর্তীতে যেমন গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছেন আমরা যদি আবিষ্কারে প্রযুক্তিতে এগিয়ে আসতে পারি আবারও আমরা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো শুধু মিছিল দিয়া নেতৃত্ব পাওয়া যাবে না শুধু মিছিল দিয়া বিশ্ব চালানো যাবে না আবেগের সাথে বিবেকও থাকা লাগবে এটা প্রযুক্তিময় বিশ্ব প্রযুক্তিময় এই বিশ্বকে আপনি নেতৃত্ব দিতে হলে প্রযুক্তিকে আপনার হাতের কবজায় নিয়ে আসা লাগবে এজন্য আমাদের সন্তানগুলোকে এমন এমন কারিকুলাম দিয়ে পড়াতে হবে যাতে করে তারা একদিকে দিনে শিক্ষা পেয়ে একজন মজবুত আল্লাহওয়ালা হবে তার পাশাপাশি এরা আধুনিক শিক্ষা বিজ্ঞানের শিক্ষা সব কিছু গ্রহণ করে প্রত্যেকটি ছেলে মেয়ে বিজ্ঞানে আবিষ্কারে অবদান রাখবে এমন কারিকুলাম আমাদের থাকা লাগবে ঠিক কি না আমরা যদি আমাদের সন্তানগুলোকে কোরআন পড়াই এরপরে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার যা কিছু বানান দেখা যাবে আপনি মারা গেলেন এই সন্তানটা আপনার জানাজায়ও ইমামতি করতে পারবে ভাবুন তো আপনি মারা গেলেন আপনার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার তো কি হয়েছে অসুবিধা নাই যদি তার কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকে এরপরে দিনই জ্ঞান যদি তার ভেতরে থাকে আপনার জানাজার নামাজে যদি একজন আলেম বড় একজন আলেমে সে ইমামতি করেন কোনো আবেগ থাকবে না আল্লাহু আকবার জানাজা শুরু কোনো আবেগ নাই আর ওই হুজুরের জায়গায় যদি আপনার নিজের ছেলে থাকে আহারে আল্লাহু আকবার বলার আগে কলিজা ফেটে যায়
চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়বে সারা দুনিয়ার সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না কিন্তু নেককার আওলাদ দিনদার আওলাদ দিনদার সন্তান যদি রেখে যান আর ওই সন্তান যদি চোখের দুই ফোঁটা পানি ছাড়ে চোখের দুই ফোঁটা পানির এত পাওয়ার এত ক্ষমতা এই চোখের দুই ফোঁটা পানি যখন আপনার নেককার সন্তান ছেড়ে দিবে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে এই দুই ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ হয়তো আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে নিভায়া দিবে ইটস কলড সাকসেস এটাকে বলে জীবনের সফলতা আর আপনি সন্তানগুলোকে দিন শেখালেন না কোরআন শেখালেন না মারা যাওয়ার পরে দেখা যাবে সন্তানগুলো উষ্টা খায়া পশ্চিম দিকে পড়ে না ঠিক কিনা বলেন এজন্য সন্তানগুলোকে কোরআন শেখায়া যান সন্তানগুলোকে দিনদার বানিয়ে যান সন্তানগুলোকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান সন্তানগুলোকে ফার্মাসিস্ট বানান বিজ্ঞানী বানান কিন্তু ইঞ্জিনিয়ার বানান দিনদার ইঞ্জিনিয়ার বানান দিনদার ডাক্তার বানান দিনদার ব্যারিস্টার বানান দিনদার অ্যাডভোকেট বানান দিন শেখার পরে সে যদি রাজনীতিবিদ হয় রাজনীতিবিদ হয়ে কখন সে লুটপাট করবে এজন্য দিন থাকতে হবে শিক্ষা ব্যবস্থার মূলে এজন্য আল্লাহ সূরা আলাকের তিন নম্বর আয়াতে বলছেন করা ওরব্বুকাল আকরাম পড়ো আর তোমার মহামান্বিত সেই রবের পরিচয় এবার পরের আয়াতে দেওয়া হচ্ছে আল্লাযী আল্লামা বিল কালাম যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন আমরা এখন কলম ব্যবহার করি কি করি না আরো জোরে বলেন করি কি করি না এখানে আল্লাহ কলমের কথা বললেন আল্লাহ বললেন সেই রব যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছেন বলেন সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন এজন্য আল্লাহ বলছেন এজন্য আল্লাহ নবী বলেছেন হাদিসে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আল্লাহ সর্বপ্রথম কলম বানিয়েছেন কলম বানানোর পরে আল্লাহ কলমকে আদেশ দিয়েছেন উক্তুব অ কলম তুমি লিখো কলম তখন বলল মা আক্তুব আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে কলম তুমি সেগুলো লেখা আরম্ভ করো এই কলম কলমের নামে আবার কোরআনে একটা সূরাও আছে কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরার নাম হলো কলম সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ তাআলা বলছেন আমি কলমের কসম করছি আর এই কলম আল্লাহ প্রথমেই বানিয়েছেন যেটা হাদিসে এসেছে এই কলমের কথা আল্লাহ সূরা আলাকে বলছেন ইকরা ওয়া রব ربك الأكرم الذي علم بالقلم এই কলমের ব্যবহার এখন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানায় অফিসে আদালতে দোকানপাটে এমনকি মাহফিল সব জায়গায় কলমের ব্যবহার আছে না নাই এই কলম ব্যবহারের কৌশল আমরা জানতাম না কলম ব্যবহারের কৌশল আমাদেরকে শিখিয়েছেন কি এখন যে ছোট ছোট কলম দিয়ে আপনারা লেখেন এই কলমেরও একটা ইতিহাস আছে আগের যুগের মানুষ কিন্তু ছোট ছোট কলম দিয়ে লিখত না লম্বা লম্বা বাঁশের খঞ্চি দিয়া মানুষ পাথরের মধ্যে লিখত মানুষ চামড়ার মধ্যে লিখত দেয়ালের মধ্যে লিখত মাটির মধ্যে লিখত এক সময় মানুষ বাকলের মধ্যে পাতার মধ্যে লিখত আস্তে আস্তে করে কলমের ব্যবহার কলমের কলা কৌশল পরিবর্তন হয়েছে কিছুদিন আগে হতো কয়েক যুগ আগে হতো মানুষ দুয়াত কলম ব্যবহার করেছে এভাবে কলমের ব্যবহার পরিবর্তন হতে হতে এখন আমরা স্মার্ট স্মার্ট কলম দিয়ে লিখি এমনকি আমরা এখন ল্যাপটপের মধ্যে আইপ্যাডের মধ্যে আইপেন দিয়ে লেখালেখি করি এই যে কলম কলম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম দিয়ে আল্লাহ সবকিছু লিখেছেন এই যে কলম এই কলম কিন্তু লাউহে মাহফুজেও এই যে কোরআন এটা হলো আমার হাতে প্রিন্টেড কোরআন কোরআনের মুসহাফ আর আসল কোরআন আছে লাউহে মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহে মাহফুজ আসল কোরআন মানে এটা আবার নকল না এটাও আসল
কিন্তু মূল কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে লিখে রাখা হয়েছে কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে আল্লাহ বলছেন ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় আমি এই যিকির সম্বলিত কিতাব নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি আল্লাহ বলছেন পড়ো সেই রবের নামে যিনি কলমের ব্যবহার শিখিয়েছেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর শিক্ষা ব্যবস্থার সাথে পড়ার সাথে আল্লাহ এখানে কলমের কথা কেন বললেন যখনই আপনি পড়াশোনা করতে যাবেন তখনই কলম ব্যবহারের দরকার আছে না নাই কলমের নামে আল্লাহ কসম করেছেন কেন তার কারণ হলো আমরা যেন এই কলম দিয়ে ভালো কাজ করি কলমের যেন সঠিক ব্যবহার করি কলমের যেন অপব্যবহার আমরা না করি এই দুনিয়াতে কলমের যেমন সঠিক ব্যবহার হয় ঠিক তেমনি ভাবে কলমের অপব্যবহারও আছে না নাই এই কলম দিয়ে দেখা যায় অনেক সাংবাদিকরা ভালোভাবে ইসলামের পক্ষে সত্যের পক্ষে সুন্দরের পক্ষে লেখালেখি করে আবার দেখা যায় এই কলম দিয়ে সাংবাদিক নামের সাংঘাতিকেরা কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে অসত্যের পক্ষে লেখালেখি করে এই কলম দিয়ে দেখা যায় বিচারের রায় লেখার সময় মাঝে মাঝে এমন হয়ে যায় এই বিচারের রায় কলম দিয়ে লেখার সময় উপরের মহলের প্রেসারে রায় যাওয়ার কথা একদিকে চলে যায় আবার অন্যদিকে এই কলমের অপব্যবহার করবে যারা আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে তারা কারণ এখন হয়তো আপনি আপনার হাত দিয়ে আঙ্গুল দিয়ে কলমের ব্যবহার করছেন এখন কলম কোনো কথা বলছে না হাতও কথা বলছে না কিয়ামতের দিন আপনার জবান বন্ধ হয়ে যাবে হাতের জবান খুলে দিবেন কি আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ আল্লাহ বলছেন সেদিন তোমাদের জবান তালা লাগিয়ে দেওয়া হবে জবান বন্ধ করে দেওয়া হবে মুখ দিয়ে কথা বলতে পারবা না وَتَشْهَدُ أَرْجُلُهُمْ তোমাদের হাত কথা বলবে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ তোমাদের হাত কথা বলবে এই হাত দিয়ে কত দাড়িওয়ালা মানুষকে পিটিয়েছেন এই হাত দিয়ে কত নিরপরাধ মানুষকে পিটিয়েছেন এই হাত দিয়ে কত নিরপরাধ আলেমের হাতে হাত করা আর পায়ে ডান্ডাবিলি লাগিয়েছেন হাত বলে দিবে কার কাছে হাত সাক্ষ্য দিবে হাত সকল কুকর্ম ফাঁস করে দিবে পা কথা বলবে আল্লাহর বিচার আর আমাদের বিচারের সিস্টেম হলো সম্পূর্ণ আলাদা আল্লাহর বিচার আর আমাদের বিচারের মধ্যে কোনো মিল নাই যেমন আমরা যখন বিচার করি দেখা যায় প্রথমে কোনো মানুষের নামে অভিযোগ গঠন হয় চার্জশিট হয় এরপরে প্রতিবেদন হয় তদন্ত হয় প্রতিবেদন হয় এরপরে দেখা যায় আদালতে গেলে এজলাসের মধ্যে হেয়ারিং হয় শুনানি হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে রায় হয় মাঝে মাঝে রায় যাওয়ার কথা একদিকে চলে যায় আরেক দিকে কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম হলো সম্পূর্ণ আলাদা আল্লাহর বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই নাই আল্লাহর বিচারের মধ্যে কোনো বেইনসাফি কোনো জুলুম আল্লাহ তাআলা তো আমাদের সব কিছু জানেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যা করেছি সবাই গলার আওয়াজ বড় করে বলেন আল্লাহ সেগুলো জানেন কিনা জানার পরেও আল্লাহ হাসরের মাঠে একতরফা বিচার করবেন না আল্লাহ প্রমাণ করে দিবেন আপনি যে অপরাধী অপরাধ করেছেন এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার বড় সুন্দর করে করবেন এক্সেপশনাল নিয়মে আপনার কল্পনারও বাহিরে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বিচার শুরু হবে এখন তো মুখ দিয়ে ফডর ফডর করেন কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করবে অঙ্গ প্রত্যঙ্গ বলবে আপনি কোথায় গিয়ে কি করেছেন আল্লাহ বলছেন হাত কথা বলবে তোমার হাত হাতের কুকর্ম ফাঁস করে দিবে এই হাত দিয়ে কত কত জায়গায় চাঁদাবাজি করেছেন চাঁদার টাকা তুলেছেন হাত বলে দিবে এই হাত দিয়ে আপনি কত মানুষকে পিটিয়েছেন এই হাত দিয়ে কত জায়গা জমি দখল করেছেন কত মানুষের দোকানপাট থেকে লুটপাট করেছেন এই হাত দিয়ে কত দুর্নীতি করেছেন হাতের কুকুর হাত ফাঁস করে দিবে কার কাছে পা কথা বলবে এই পা দিয়ে বিচরণ করে করে উত্তর দক্ষিণ কিংবা পশ্চিমে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধি ক্রয় করে আনেন এই পা সেদিন কথা বলবে
পা সব কুকর্ম ফাঁস করে দিবে। আমি বলছিলাম আল্লাহর বিচারের সিস্টেম আলাদা, দেখেন অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলেছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামুহুম, তোমাদের কান সাক্ষ্য দিবে। এ যুবক তরুণ ছাত্র ভাইরা শোনো, কানের মধ্যে ইয়ারপড ঢুকায় যে গান শোনো, কেউ তো এটা জানে না, কিন্তু কান দিয়ে যত আজেবাজে জিনিস শুনেছো সব যিনি জানেন তিনি কি? কান বলে দিবে আল্লাহ তোমার বান্দা কানের নেয়ামতের অপব্যবহার করে কানকে বাজে কাজে নিষিদ্ধ কাজে ব্যবহার করেছে। এই চোখ কথা বলবে, চোখ সাক্ষ্য দিবে। এই যে চোখের আমরা অপব্যবহার করি, আল্লাহর নেয়ামতের অপব্যবহার করে আমরা চোখ দিয়ে আজেবাজে নিষিদ্ধ জিনিস দেখি। চোখের খেয়ানত দুনিয়ার মানুষ জানে না, কিন্তু জানেন কি? কালো চশমা লাগিয়ে কালো চশমার আড়ালে আপনি হয়তো বেগানা নারীর দিকে তাকান, এটা অন্য কেউ বুঝে না, কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আলামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত কেউ না জানলেও চোখের খেয়ানতের খবর জানেন কি? আল্লাহ বলছেন আমি তোমার অন্তরের খবর জানি, ওয়া তুখফিস সুদুর, একজনের মনের খবর আর একজন জানে না, কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কে? এজন্য যুবকদেরকে বলছি, বিশেষ করে যুবকদের ব্যাপারে এই কথাগুলো বলছি, যুবক ভাইরা চক্ষুকে নিচের দিকে রাখো, মেয়েদের দিকে তাকায় থেকো না, চোখের জিনা করো না, চোখ দিয়ে আজেবাজে ভিডিও মোবাইলের মধ্যে দেখো না, চোখ আছে বলে চোখের নিয়ামতের অপব্যবহার করো না, কদর করো। কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে আমার দেখা হয়েছে, জন্মের পর থেকে চোখে দেখে না। তাকে বললাম ভাই জন্মের পর থেকে আপনি চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? আমাকে কয় না আমার খারাপ লাগে না। আমি বললাম ভাই কি বলেন, এই দুনিয়া কত সুন্দর, আসমান জমিন মানুষ সবই তো সুন্দর, সুন্দরের কিছুই তো আপনি দেখলেন না, সব সুন্দর করে বানাইছেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, আল্লাহ আকবার। বললাম ভাই জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না খারাপ লাগে না। বললাম আপনি যে চোখে দেখেন না, আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিয়েছেন আপনাকে দেন নাই, আল্লাহর উপরে কি আপনার কোনো অভিযোগ নাই? কয় না আল্লাহর উপরে আমার কোনো অভিযোগ নাই। আমি বললাম ভাই কি বলেন, খারাপও লাগে না আল্লাহর উপর অভিযোগ নাই? বলেন তো কেন, এত সুন্দর জবাব দিয়েছে আমার কলেজা ঠান্ডা হয়ে গিয়েছে। সে তখন বললো আপনি হুজুর মানুষ, হুজুর হলে কি হবে, আপনার চোখের আলো আছে, চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে, আমি অন্ধ মানুষ চোখের আলো নাই, আমার জন্য চক্ষু দিয়ে গুনাহ করারও কোনো সুযোগ নাই। আসলেই তো তাই, একজন অন্ধ মানুষ তার হাতে ফোন দিলে আজেবাজে ভিডিও দেখার কোনো সুযোগ, কিন্তু যুবক তোমরা যারা চোখের আলো পেয়েছো তোমরা কিন্তু এই চোখের অপব্যবহার করে পর্নোগ্রাফি দেখার সুযোগ আছে, আজেবাজে ভিডিও দেখার সুযোগ আছে। ভাই রে ভাই আল্লাহকে ভয় করো, রাতের বেলা যখন বাড়িতে ঘুমাও হয়তো তোমার হাতে স্মার্টফোন আর সেটার মধ্যে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন লাগানো আছে, ভাবছো এখন তো আমার রুমের দরজা বন্ধ করে দিয়েছি, আমার যা মন চায় তা দেখতে পারবো। ও যুবক ভাইরা তোমাদেরকে বলছি শোনো, দরজা বন্ধ করে দিয়ে একা রুমের কাজ কারবার, ঘরের কেউ না দেখলেও না জানলেও একজন তো সব দেখেন সব জানেন তিনি কি? সেই আল্লাহর ভয় আমাদের কলেজায় থাকার দরকার আছে না নাই? সে আল্লাহকে আমরা ভয় করে চলবো। আমি বলছিলাম কলমের কথা, কলমের অপব্যবহার করলে, যে কলম হাত দিয়ে আপনি ব্যবহার করে এর অপব্যবহার করেন, এই হাতও কিন্তু সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে। এজন্য এই কলমের আমরা অপব্যবহার করব না, সঠিক ব্যবহার করব। যারা ছাত্র আছো পড়াশোনা করছো, ভাই এখন থেকে সিদ্ধান্ত নাও, পড়াশোনা করে কোনো দায়িত্বশীল চেয়ারে বসলে কলমের খোঁচায় দুর্নীতি করবা, কলমের খোঁচায় কোনো মানুষের উপরে জুলুম করবা না, কোনো মানুষের উপর অন্যায় করবা না, অবিচার করবা না। আল্লাহ বলছেন পড়ো সেই রবের নামে, করা ওয়া রব
ربك الأكرم الذي علم بالقلم পরম মহামান্বিত সেই রবের নামে যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিখিয়েছেন এরপরে আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ যেটা জানতো না অজানা বিষয়কে মানুষকে জানিয়েছেন কি আল্লাহ আল্লাহ সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানালেন বানানোর পরে দেখি বলেন তো আদম আলাইহিস সালামকে বানানোর পরে সর্বপ্রথম কোন জিনিসটা আল্লাহ আদম আলাইহিস সালামকে দিলেন কথা শুনতেছেন আমার মাশাআল্লাহ পেছন থেকে একজন বলেছেন আইল সঠিক বলেছেন তিনি আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ প্রথমে কি দিয়েছেন আল্লাহ বলেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহ আর আমি আদমকে সব জিনিসের নাম শিখালাম আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ সব সর্বপ্রথম জ্ঞান দিয়েছেন জ্ঞানের কারণে মানুষ সম্মানিত হয়েছে জ্ঞান মানুষের সম্মান বাড়ায় মর্যাদা বাড়ায় দেখেন প্রথম মানুষের সম্মান আর মর্যাদা জ্ঞানের কারণে কেমনে বাড়লো আল্লাহ সব জিনিসের নাম শিখালেন এরপরে আল্লাহ একদিন ফেরেশতাদেরকে ডাকলেন ফেরেশতাদেরকে ডেকে বললেন এই যে ফেরেশতারা কিছু জিনিস দেখতেছে এগুলোর নাম বলো ফেরেশতারা তখন বলেছিল কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ফেরেশতারা বলেছিল আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন এর বাহিরে কোনো জ্ঞান নাই আপনি সর্বজ্ঞ সব আপনি জানেন আল্লাহর কাছে তারা অপারগতা পোষণ করলো বলতে পারলো না আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও আদম তুমি এগুলোর নাম বলো আদম আলাইহিস সালাম একটা একটা করে সব জিনিসের নাম বলে দিলেন আল্লাহু আকবার যখন আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম বলে দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন দেখেছো আজকে প্রমাণ হয়েছে তোমরা ফেরেশতা ফেরেশতার চাইতে আমার আদম শ্রেষ্ঠ সুতরাং তোমরা সবাই সাজদা দাও দেখেন নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে মাটির তৈরি আদমকে আল্লাহ সাজদা দেবে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে আদমের সম্মান মানুষের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু বলেন আলহামদুলিল্লাহ তাহলে আদম বানানোর পরে আল্লাহ সর্বপ্রথম কি দিয়েছেন জ্ঞান আল্লাহ বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষ জানতো না এমন বিষয় মানুষকে জানিয়েছেন কে জ্ঞানের কারণে মানুষের সম্মান বাড়ে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল হাল ইয়াস তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না উভয়ে কখনো সমান হতে পারে টাকার চাইতে সম্পদের চাইতে জ্ঞানের দাম বেশি টাকা পয়সা সম্পদ বিতরণে কমে যায় কিন্তু জ্ঞান বিতরণে জ্ঞান কমে না জ্ঞান বরং আরো বেড়ে যায় সুবহানাল্লাহ এই যে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াত সর্বপ্রথম নবীজির কাছে নাজিল করেছেন কি এই পাঁচটা আয়াতের যে সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনলাম আসলে এখান থেকে কি শিখলাম কয়েকটা শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাই প্রথমে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা পড়ো দিয়ে তার মানে বোঝা গেল সর্বপ্রথম কোরআন শিখতে হবে কোরআন শেখা ফরজ করেছেন কে অনেকে আছে বিশুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারি না অথচ কোরআনের প্রথম আয়াত পড়ো প্রথমে বলা হয় নাই কোরআন মানো কোরআন মানতে হবে কিন্তু মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় আজকের আলোচনা থেকে প্রথম শিক্ষা পেলাম আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করে কোরআন পড়তে বলেছেন কোরআন শিক্ষাকে আল্লাহ ফরজ করেছেন আমরা এই যে স্লোগান দিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে কয়েকজন বলেছেন সংসদে আলো সুন্দর কথা ভালো কথা এই স্লোগানের সাথে আমি দ্বিমত নই কিন্তু স্লোগান হতে হবে সিস্টেমিক ওয়েতে যদি 91% মুসলমানের মধ্যে 85% এখনো শুদ্ধ করে কোরআন পড়তে আর বুঝতে না পারে এই আবেগী বাঙালি জাতকে দিয়ে
আপনি সংসদে কোরআনের আলো জ্বালাইতে পারবেন না বরং আপনাকে সিস্টেমিক ওয়েতে এসে এখন স্লোগান তুলতে হবে আল কোরআনের আলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদয়ে আগে জ্বালো আমার কথা বেজার হয়ে গেছে আপনারা না হ্যাঁ সিস্টেম তো বুঝতে হবে আপনাকে কোরআন বুঝে না কোরআন জানে না এইরকম লোকদেরকে দিয়া শুধু স্লোগান দেওয়াইতে পারবেন কিন্তু কাজের কোনো কাজ করাইতে পারবেন কিন্তু যে ব্যক্তি কোরআন জানে তাকে দিয়ে কাজের কাজ করাতে পারবেন কোরআন জানে বুঝে এইরকম সংখ্যা মানুষ যদি কম হয় যারা কোরআন জেনেছে বুঝেছে তারা কোরআনের জন্য দ্বীনের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায় তো কোরআন যে জানে না বুঝে না তার অন্তরে এখনো নিফাকি আছে তাকে আপনি সব জায়গায় পাবেন না এজন্য কোরআন আগে জানতে হবে স্লোগান হবে যারা ফেসবুক ব্যবহার করেন আজকে একটা পোস্ট দিবেন আজকের ওয়াজ থেকে আমরা প্রথম শিক্ষা পেয়েছি আল কোরআনের আলো এতদিন ধরে স্লোগান দিতাম ঘরে ঘরে সংসদে জ্বালো এখন থেকে নতুন স্লোগান আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে আচ্ছা যদি প্রতিটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলে যায় তো আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে আর স্লোগান লাগবে না একদিন দেখবেন এই জমিনের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে এই গণবিপ্লব এই গণজোয়ার এই গণবিস্ফোরণকে রুখে দেওয়ার সাধ্য তখন কারোরই হবে না সিস্টেমিক ওয়েতে আগাতে হবে তাহলে প্রথম শিক্ষা আল কোরআনের আলো অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব রাজি আছেন তো এই কোরআন পড়ার আদেশ দিয়েছেন কে দুই নম্বর শিক্ষা হলো কোরআন শুধু নিজেরা পড়ব না নিজেদের বাচ্চাদেরকে সন্তানদেরকে আমার মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন মা বোনদেরকে নসিহত করে যাচ্ছি বেশি বেশি তেলাওয়াত করবেন সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত করাবেন ঘরের মধ্যে তেলাওয়াত বাড়িয়ে দিবেন যে ঘরে যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে তত বেশি শান্তি রহমত বরকত নাজিল হবে কার তরফ থেকে বাচ্চাগুলোকে সবার আগে আমরা কোরআন শেখাবো তিন নম্বর শিক্ষা হলো আমরা বাবা হিসাবে মা হিসাবে সন্তানদেরকে যখন আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি করব এমন প্রতিষ্ঠান চুজ করব যে প্রতিষ্ঠানে পড়লে কারিকুলামে আধুনিক শিক্ষা আছে বিজ্ঞানও আছে পাশাপাশি দ্বীনি শিক্ষা পায় ইসলামী শিক্ষা পায় এমন প্রতিষ্ঠান দেখে দেখে বাচ্চাদেরকে ভর্তি করব যাতে করে আমাদের সন্তানগুলো সুসন্তান এবং চক্ষু শীতলকায়ী হয়ে গড়ে উঠে বেড়ে উঠে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে বাবাকে মাকে আমরা সবাই পারবো তো এরপরে আমরা আরেকটি শিক্ষা পেলাম আল্লাহ তাআলা আমাদেরকে কলম ব্যবহারের কলাকৌশল শিখিয়েছেন এই কলমের কখনো অপব্যবহার করব না যারা ব্যবসা করি ব্যবসা করার সময় আমরা এই কলম দিয়ে হিসাব নিকাশে আমার বাড়ি তো সিলেটে জানেন আপনারা আমাদের সিলেটে আঞ্চলিক ভাষায় এটাকে বলে বেড়াছেড়া মানে এরকম কোনো বিশৃঙ্খলা বেড়াছেড়া বা এরকম কোনো দুই নম্বরই কাজ করা যাবে অফিসে আদালতে এই কলম দিয়ে দুই নম্বরই কিছু করা যাবে শুনেন তলোয়ারের চাইতে কলম শক্তিশালী তলোয়ার দিয়ে গোটা বাংলাদেশকে কন্ট্রোল করা যাবে না কিন্তু কলম দিয়ে গোটা দেশকে বিশ্বকে কন্ট্রোল করা যায় এই কলমের অপব্যবহার বন্ধ হয়ে গেলে লুটপাট বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে যখন কাজকাম করে কাজকাম করে হিসাবের সময় কলম দিয়ে তো দুই নম্বরই করে উপরে হিসাব দেয় ঠিক কিনা বলেন এই কলমের সঠিক ব্যবহার যদি সমাজের প্রতিটি সেক্টরে আরম্ভ হয়ে যায় সমাজ রাষ্ট্রের সব জায়গায় ভারসাম্য শৃঙ্খলা শান্তি সমৃদ্ধি ফিরে আসবে ইনশাআল্লাহ এরপরে শিক্ষা হলো জ্ঞান মানুষকে যেহেতু উন্নত বানায় সমৃদ্ধ বানায় সুতরাং আমরা সবাই জ্ঞান অর্জনের পেছনে থাকব আমরা সবাই শিক্ষা গ্রহণের পথে থাকব এবং সন্তানদেরকে শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না অশিক্ষা কুশিক্ষা না সুশিক্ষা সুশিক্ষা লাগবে আহারে শিক্ষার তো করুণ দশা আমরা ছোটবেলায় শিখেছি কি আর আমাদের বাচ্চাগুলো এখন শিখতেছি কি দেখেন আমরা যখন ছোট ছিলাম এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা সবাই জানেন কি ভালো ভালো জিনিস আমরা শিখছি মোরালিটি ডেভেলপ হয় চরিত্র ভালো হয় এমন বহু কিছু ছিল আমাদের পড়ায় আমরা পড়েছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আমরা শিখেছি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি কাজী নজরুলের কি সুন্দর সুন্দর কবিতা আমরা বলেছি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল অরণ প্রাতের তরুণ দল চল রে
তিনি আরো লিখেছেন থাকব না কো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে কি সুন্দর কবিতা প্রত্যেকটা কবিতায় শিক্ষা ছিল জসীমউদ্দিন পল্লী কবি তিনি কবরের পাশে দাঁড়ায়া কাঁদেন তার নাতি এসে একদিন বলে দাদু ভাই আপনি কবরের পাশে এসে প্রতিদিন কাঁদেন কেন জসীমউদ্দিন কবিতা লিখে ফেলেছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নে জলে এই কবিতাটা পড়লে দেখবেন স্বামী স্ত্রীর প্রেম আদর্শের বহিঃপ্রকাশ এই কবিতায় ফুটে উঠেছে প্রত্যেকটা কবিতায় সুন্দর সুন্দর শিক্ষা ছিল এখন আমাদের পোলামাইয়ারা সওয়াল বলটা শিখতেছে কি শিখতেছে এখন একদম বাগদম ঘোড়া রংসা হাক্তিমা টিমটিম তারা মাঠে পারেনিং তাদের খারা এটা কে লিখছে আমি জানি না হ্যাঁ নাম কে রে যদি পাইতাম আমি জিজ্ঞেস করতাম কে রে তুই এটা লেখার আগে কয় বোতল খাইছিলি এটা লেখার আগে কয় কলকি গাঁজা খাইছিলি তুই লিখলি কি এটা হাক্তিমা টিমটিম তারা মাঠে দেখেন যারা মাঠে পারেনিং তাদের নাকি খারা আছে দুইটা সিংওয়ালা প্রাণী ডিম দেয় না বাচ্চা দেয় বাচ্চা দেয় হেলিক্সে ডিম দেয় কোন জাতের ব্যাকল কোন জাতের গাধা সিংওয়ালা প্রাণী প্রাণী কি দেয় এইটাই জানে না এই রকম ইত্রামি বান্দ্রামি শিক্ষা যদি আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে থাকে সন্তানগুলো অশিক্ষা কুশিক্ষা পাবে সুশিক্ষা পাবে না আমরা চাই আমাদের সন্তানগুলো সুশিক্ষা পাক এজন্য সুশিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এজন্য দায়িত্বশীল মহলকে সজাগ হতে হবে এটা রাজনৈতিক ইস্যু নয় এটা ঈমান ইস্যু আমরা এক একজন এক এক দল করি কিন্তু আমরা প্রত্যেকই এক একজন মুসলমান মুসলমান হিসাবে আমরা সবাই চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে যে দল করে সবাই তো মুসলমান সবাই তো চাইবে তাদের সন্তানগুলো চরিত্রবান হোক সুশিক্ষায় শিক্ষিত হোক এটা আমরা চাই কি চাই না কোরআন শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থার আয়াত দিয়ে আসুন আমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি কেন আমি এই সূরাটা চুজ করেছি জানেন শিক্ষাই হলো শান্তি আর সমৃদ্ধির মূল জায়গা যদি আপনি ওই যে আমরা অনেক জায়গায় গেলে কই হুজুর আজকে আব্বা আম্মার খেদমতের ওয়াজ করেন আর আমি বলি এদেশে আব্বা আম্মার খেদমতের ওয়াজ বহু হয়েছে এবার উল্টা ওয়াজ দরকার সন্তান কিভাবে লালন পালন করতে হয় প্যারেন্টিং সিস্টেম কেমন হওয়া দরকার বাচ্চার হক কিভাবে আদায় করতে হয় এগুলো আগে আব্বা আম্মাকে শেখানো দরকার কারণ মা বাবা যদি সন্তানের হক ঠিক মতো আদায় করে আল্লাহর কসম এই সন্তান কোনোদিনও তার মা বাপকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবে না অল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠাবে না বরং এই সন্তান তার মা বাপকে সারা জীবন মাথার তাজ বানিয়ে রাখবে গাছের থেকে ফল পেতে হলে যেমন গাছের গুড়ায় পানি ঢালা লাগে এরপরে এটার পরিচর্যা করা লাগে ঠিক তেমনি সন্তানের কাছ থেকে খেদমত পেতে হলে সন্তান জন্ম দিয়ে সন্তানের পেছনে খাটনি খাওয়া লাগে তাকে সঠিকভাবে দ্বীনী শিক্ষা দেওয়া লাগে আসুন এটা মাদ্রাসার মাহফিলের জন্য আমি এই সূরাটা আজকে নির্বাচন করলাম আসুন সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি আমরাও জ্ঞান অর্জন করি কোরআন শিখি কলমের সঠিক ব্যবহার করি দায়িত্বশীল ব্যক্তি যারা দায়িত্বশীল চেয়ারে আছেন কলম দিয়ে দুই নাম্বারই করবেন না আমি যে বলছিলাম না আল্লাহর হিসাবের বিচারের সিস্টেম নইলে ওভাবে কিন্তু আটকে যাবেন চুরি চামারি কইরা এত জায়গা সম্পদ ঘর বাড়ি দিয়ে কি করবেন আপনি যদি এই মুহূর্তে মারা যান ঢাকার বাড়ি সিঙ্গাপুরের বাড়ি বাড়ি বাড়ির জায়গায় আপনি মাত্র 3.5 হাত কবর নিয়ে ওই কবরের মাটিতে আপনি পড়ে থাকবেন ঠিক কি না এত জায়গা জমি এত টাকা টাকা করে দিয়ে পেট ভরে না কেন আপনার এরপরেও জায়গা দখল করেন ভূমি দখল করেন আরে এত জায়গা তো আপনার নাই আপনার জায়গা মাত্র 3.5 হাত এখনো বিবেক দিয়ে চিন্তা করুন বিবেক দিয়ে চিন্তা করুন আসুন সবাই আখেরাতের জন্য প্রস্তুতি নেই আসুন কোরআন হাদিস শিখে বুঝে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন